নমস্কার, দি রিপোর্টে স্বাগত। সাত সকালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা। তিলচলায় প্রিন্টিং কারখানায় আগুনে ঝলসে মৃত্যু হলো বাবা ও ছেলের, গুরুতর জখম হয়েছে আরও একজন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দেখে নেব সেই ছবি। স্থানীয় সূত্র খবর, বুধবার রাতে কাজ শেষের পর জুতোর সামগ্রী প্রিন্টিং এর কারখানায় ঘুমিয়ে পড়েন বাবা ও দুই ছেলে। এদিন ভোরবেলা সকাল 6:30 নাগাদ স্থানীয়রা ওই প্রিন্টিং কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখে চিৎকার শুরু করলে ছোট ছেলে মোহাম্মদ জাসিম বাইরে বেরিয়ে এলেও, তবে আগুনে লেলিহান শিখা বেড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়েন বছর 50-এর বাবা মোহাম্মদ নাসিম এবং বড় ছেলে মোহাম্মদ আমির, যার বয়স 25 বছর। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও শেষ রক্ষা হলো না। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজে হাত লাগালেও, তবে ঘিঞ্চি এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয় তাদের। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা গিয়েছে যে আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় প্রায় 3তলা বাড়ি পর্যন্ত। ঘিঞ্জি এলাকায় আশেপাশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দমকল সূত্র খবর, প্লাস্টিকের প্রচুর ব্যাগ মজুদ ছিল কারখানায়, মজুদ থাকতো প্রচুর রাসায়নিক, তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। তবে কি করে আগুন লাগলো তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন বেরিয়ে এলেও বাকিরা কেন বেরোতে পারলো না সেই নিয়েও প্রশ্ন। ইতিমধ্যেই ছোট ছেলে মোহাম্মদ জাসিমকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে তোপসিয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা থেকে পঙ্কজ বিশ্বাস, ছোট মাতব্বরদের রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।